যে মুর্শিদাবাদের রানীনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, কি খবর রয়েছে? দেখো, এটা হচ্ছে রানীনগরের সেনপাড়া, সেখানে যেটা বিজেপি প্রার্থীর অভিযোগ যে তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি এবং সেই কারণে তিনি তার এজেন্টকে সেনপাড়া থেকে তুলে তিনি বুথের দিকে এগোনোর চেষ্টা করছিলেন, কিন্তু সেই সেনপাড়াতেই তাকে গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে এবং তার অভিযোগ যে তার গাড়িতে হামলা করাই শুধু নয়, তাকে বহুক্ষণ সশস্ত্র দুষ্কৃতীরা আটকে রেখেও দেয় এবং তিনি বেরোতে পারছিলেন না আমাদেরকে এরকম জানিয়েছেন। এরপর যেটা দেখা যায় যে এরপর পুলিশের একটা বাহিনী এখানে যায় এবং সেখান থেকে তারা সেন্ট্রাল ফোর্স তারা মুভ করে। মুভ করার পরে তোমার প্রার্থী সেখান থেকে বেরোন এবং বেরিয়ে তিনি আপাতত বেরোতে পেরেছেন, কিন্তু বহুক্ষণ তিনি সেখানে আটকে থাকার অভিযোগ করেছেন। বিজেপির প্রার্থী রয়েছেন মাসাহারা বেগম, মাসাহারা খাতুন, তিনি এই অভিযোগ করেছেন এবং সেখানটাতে সেনপাড়া থেকে তিনি তার এজেন্টকে তুলে নিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় এই ধরনের সমস্যা হয় বলে এই ধরনের গন্ডগোল হয়। ধন্যবাদ অর্ণব। এই প্রসঙ্গে পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে শুনব। উনি বলছেন যে আটকে রয়েছেন, মিডিয়ার কাছ থেকে আপনি খবর পাচ্ছেন, অথচ স্বতঃপ্রণোদিত একটা ব্যবস্থা নিতে পারেন। মিডিয়া বাইট দেওয়ার মতো কোনো মিডিয়া দিতে হবে না। ক্যান্ডিডেট আটকে রয়েছে, তাকে আপনি রেস্কিউ করার জন্য যাচ্ছেন না, তার কি কোনো স্পেসিফিক কারণ রয়েছে? আপনি কি আপনার ঊর্ধ্বতনকে জানিয়েছেন যে এরকম মিডিয়ার কাছ থেকে জানতে পারলাম এরকম হয়েছে? জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।